শেখ হাসিনা সরকারের পতনের পর আনন্দ মিছিলে গিয়ে আনসার বাহিনীর গোলাগুলিতে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী আয়াতুল্লাহর মৃতদেহ 11 দিন পর গ্রামের বাড়ি সুনামগঞ্জে পৌঁছেছে। গেল 16 আগস্ট রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে আতুল্লার মৃতদেহের সন্ধান পাওয়া যায়। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্যোগে 17 আগস্ট তার মৃতদেহ স্বজনদের কাছে পাঠানো হয়। মৃতদেহটি গ্রামের বাড়ি মধ্যনগর উপজেলার চামরদানি ইউনিয়নের জলসা গ্রামে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে স্বজনদের মধ্যে। পরে রাতে আতুল্লাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আতুল্লা তার বড় ভাই সোহাগের সঙ্গে গাজীপুরের কালিয়াকৈরের জামতলী এলাকায় বসবাস করতেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে অংশ নেন ওই শিক্ষার্থী। আমি আর আমার ছোট ভাই এই পাঁচ তারিখে তো 1.5 দিন হয়ে গেছে গা, এদিন তো আর কোনো আন্দোলনের দরকার নাই। এদিন আমরা আনন্দ মিছিল নিয়ে ওইদিকে গেছিলাম, তো ওইদিকে আনসার বাহিনীর হামলার মুখোমুখি হই আর সেখান থেকে আমার ভাইকে খুঁজে পাচ্ছিলাম না।